আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে পাঁচটা পাল্লা দেখাবো। এগুলো হচ্ছে সোনালি কালার বার্নিশ করা। আমি এগুলো সচরাচর করি না, তো এখন অনেকেই এগুলো রিকোয়েস্ট করছে যে ভাই বার্নিশগুলো যদি একটু কালো বা সোনালি মিলাই যদি দেওয়া যায় সেক্ষেত্রে কেমন হয়। সবাই দিচ্ছে যেহেতু, তো এই জন্য তো আমি লেকার বার্নিশটা একটু কম পছন্দ করি, এটা আমি ভিডিও শেষে বলবো। তো চলেন এই পাল্লা যেগুলো বানিয়েছি হ্যান্ড বার্নিশে আপনাদেরকে দেখাচ্ছি। মেহগুনি ও গামারি কাঠের উপরে চারটা পাল্লা আমি এই সোনালি কালার করিয়েছি। তো আশা করি আমাদের এই পাল্লাগুলো আপনাদের ভালো লাগবে। তো প্রথম যে পাল্লাটা দেখাবো এটা হচ্ছে আটডিপ মাঝে নকশা। এটা ছলেট পাল্লার উপরে আমরা করিয়েছি। যদি এরকম একটা পাল্লা আপনারা নেন, একবারে যে অবস্থায় আছে এটা মেহগুনি কাঠের উপরে বার্নিশ করা, যদি আপনারা নেন এরকম তাহলে 9000 টাকা হলে নিতে পারবেন এরকম একটা পাল্লা, যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা। এবং আমরা একটু তেঁতুল বিচি কালারটা করে, ওয়ালনাট কালার যেটা হাত দিলের কালার, এরকম একটা কালার করে আমরা এই পাল্লাটা সোনালি করে দিয়েছি মাঝে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাং গামারির উপরে আমরা করেছি এই ডিজাইনটা। দেখেন যে নিচের এখানে সোনালি করে এবং এখানে হ্যান্ড বার্নিশে করা। তো এই সোনালি কালার সহ আপনারা যদি এই পাল্লাটা নেন সেই ক্ষেত্রে 14000 টাকা হলে নিতে পারবেন। এটা 3.5 ফিট বাই 7 ফিট চৌকাঠে, যদি 3 ফিট বা 2.5 ফিট লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও কমায় নিতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও গামারি কাঠের উপরে আমরা করেছি। এটা গামারি কাঠের উপরে একবারে সিম্পল নকশা, অনেকে সিম্পল কাজ পছন্দ করেন, যে সিম্পলের মধ্যে এটার কালারটা আমরা একটু ডিপ করেছি, যে ডিপ কালারের মধ্যে এটা আমরা করেছি। আপনারা যদি এই মাঝের এই পাল্লাটা যেটা, এই পাল্লাটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে 12000 টাকা হলে নিতে পারবেন এরকম যে কালার করা আছে এই কালার। এবং এগুলো হচ্ছে গামারিটা হচ্ছে চট্টগ্রামের গামারি, পাকা 1.5 ইঞ্চি পাবেন, কর্ণশালী মাথা, ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানায় এবং এগুলো চেম্বারে সিজনিং করা। এরপরে যে দুইটা পাল্লা দেখাবো এগুলো হচ্ছে মেহগুনি পাল্লা, মেহগুনি কাঠের উপর করেছি। এইটাও আমি মেহগুনি কাঠে করেছি এবং এইটা বোঝাই যাচ্ছে যে এটা লাল, যেহেতু মেহগুনি কাঠে করা। তো এই পাল্লাগুলো যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনারা 10500 টাকা হলে কিন্তু নিতে পারবেন। এগুলো হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং চেম্বারে সিজনিং করা যশোরের মেহগুনি কাঠ, এবং এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট, কর্ণশালী মাথা, ফিনিশিংয়ের পরে একবারে পাকা 1.5 ইঞ্চি কাঠ আছে। এবং এগুলো হচ্ছে আপনারা 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর হ্যান্ড বার্নিশটা আমরা করেছি খুবই সুন্দর করে, খুবই সময়, এটার বার্নিশ খরচটা একটু বেশি পড়ে, 500 টাকার মতো বেশি পড়ে। তো কারণ হচ্ছে যে এই সোনালি রঙটার একটু দাম বেশি আর এই কালারটা করতেও অনেক সময় লাগে। আপনারা যদি এরকম পাল্লা নর্মাল বার্নিশে নেন সেই ক্ষেত্রে আরও 500 টাকা করে কম আপনারা নিতে পারবেন। আমাদের এগুলো মেহগুনি বা গামারি বা সেগুন যে কোনো কাঠের উপরে আমরা কিন্তু এই কালারগুলা করে দিতে পারবো আপনাদেরকে। লেকার বার্নিশটা আমি একটু কম পছন্দ করি, কারণ হচ্ছে যে আমার বেশিরভাগ কাস্টমারই ঢাকার বাইরে, আমার দোকান থেকে অনেক দূরে, অনেক শত শত মাইল দূরে আর কি। তো যার কারণে দেখেন যে এই দরজাগুলো হচ্ছে লেকার করলে পারে এই ডিজাইনগুলোর উপর এক ধরনের পোলে স্প্রে করে পোলে ফেলানো হয়, যেটা দেখতে আর কি একটু বেশি চকচক করে, হ্যান্ড বার্নিশের চেয়ে ওটা দেখতে বেশি চকচক করে, যার কারণে মনে হয় যে না এমনিতে ভিডিওতে দেখা যায় যে অনেক টক 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 করতেছে, মানে খুবই ক্লিয়ার, যার কারণে এটা লেকারটা অনেকেই নেন। এখানে ব্যবহার হচ্ছে দরজাটা বাইরে ব্যবহার হয়, সবাই বিভিন্ন লোক হাত দিয়ে ধরে লাড়াচাড়া করে, অনেকে আছে দরজার উপরে চারা দিয়ে ঘষে, অনেকে আছে চাবি দিয়ে ঘষে, বিভিন্ন রকম টর্চার হয় দরজার উপরে। তো লেকার বার্নিশের একটা পাল্লা এটা হচ্ছে, যেমন দেখবেন যে আয়নার উপরে একটা ছোট্ট কোনো ছিদ্র বা কোনো ময়লা পোলা কিন্তু দেখা যায়। তো লেকার বার্নিশটা যদি এরকম কোনো প্রকার স্ক্র্যাচ পড়ে ওটা কিন্তু খুব ফুটে ওঠে এবং পরবর্তীতে কোনোভাবে ওইটা একবারে মিলাই দেওয়া সম্ভব না, যেটা কিন্তু হ্যান্ড বার্নিশে মিলাই দেওয়া সম্ভব। তো যার কারণে আপনি একটা পাল্লা লেকার করবেন, এই পাল্লাটা লেকার করতে গেলে মিনিমাম 5000 টাকা বেশি লাগবে। আর এই পাল্লাটা আপনার লেকার করার পরে যদি কোনোভাবে কোনো দাগ পড়ে আপনি ওইটা মিলাইতে পারবেন না, তখন কিন্তু আপনার সৌন্দর্য হচ্ছে দেখবেন যে ওই খারাপ লাগাটা বেশি হবে, কারণ ভালো জিনিসের মধ্যে অল্প একটু খারাপ লাগলে মনের কাছে খারাপ লেগে যায়। আর হ্যান্ড বার্নিশ করলে, হ্যান্ড বার্নিশে আপনারা 10 বছর পরে 500-1000 টাকা খরচ করলে আবার এরকম নতুন পাল্লা হয়ে যাবে। তো যারা কাঠ সম্পর্কে বোঝেন তারা চেষ্টা করে হ্যান্ড বার্নিশে নেওয়ার। আমাদের লেকার সিস্টেমও আছে, যদি আপনারা চান লেকার বার্নিশও নিতে পারবেন, বাজেট যদি ভালো থাকে। এছাড়া আমাদের ফার্নিচার আইটেম আসবে, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।